হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি শ্রেয়া, তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলের ভিডিও। সো আমি আমার আগের ব্লগে বলেছিলাম যে আমাদের সানডেতে একটা পার্টি আছে, মানে একটা সারপ্রাইজ আছে। তো আজকে সানডে, তো আসলে ব্যাপারটা হলো আমার আম্মার আজকে বার্থডে। সো আম্মা বলতে আমরা আমাদের ঠাকুমাকে আম্মা বলি। সো আমার আম্মার আজকে বার্থডে, তো সেটাই হচ্ছে কি যে একটা সারপ্রাইজ বার্থডে পার্টি প্ল্যান করা হয়েছে জাস্ট বাড়ির লোকরাই, বাট ব্যাপারটা হচ্ছে টোটালি সারপ্রাইজ, মানে আমার আম্মা কিছু জানে না। তো আমার যে আগে পুরনো বাড়ি সেখানে পার্টিটা হবে, সেই জন্য আম্মাকে জেঠু বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে, যাতে আম্মা কিছু বুঝতে না পারে যে কী প্ল্যান হচ্ছে, সাজানো গোছানো সেসব কিছু যাতে বুঝতে না পারে সেই জন্য। সো এখন আমরা রেডি হব আর গিফট নিতে যাবো। আম্মাকে একটা মোবাইল ফোন গিফট করা হচ্ছে তার বার্থডে উপলক্ষে, তো সেই ফোনটাও নিতে যাব। সো আগে আমরা রেডি হয়ে যাই। তো রেডি হওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর সবাই এসেছে, বড়দি ভাই, ছোটদি ভাই সবাই এসেছে, খুবই ভালো লাগছে। সবাই একসাথে রেডি হবো, তারপর দেখা হচ্ছে। সো হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি ফুললি রেডি হয়ে গেছি টোটালি। ওকে, আমিও রেডি হয়ে গেছি, আম্মাও রেডি হয়ে গেছে, আর বাকি সবাই, দিদিরা সবাই রেডি হয়ে গেছে। আর ওখানে কাজকর্ম মোটামুটি চলছে, জানি না কতটা কী হয়েছে কারণ আমরা সবাই রয়েছি এ ঘরে। সো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, আর বড়দি চলে গেছে গিফট কিনতে, যে বলেছিলাম একটা মোবাইল ফোন গিফট করা হবে। আমার অলরেডি একটা আছে, বাট ওটা থেকে আর একটু বেটার কিছু দেওয়া হবে, ওই মোবাইলটার থেকে যেটা আছে, তো সেই জন্যই মোবাইল দেওয়া হচ্ছে। তো এবার আমরা এবার ওই বাড়িতে যাব। তো আম্মা গিয়ে কতটা সারপ্রাইজ হয় কী হয় সবই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। সো এই দেখো, দিস ইজ মাই ফুল লুক, আমি টোটালি রেডি, দেখে নাও তোমরা আমার পুরো লুকটা। সো ফাইনালি আমরা চলে এসেছি এই ঘরে, দেখতে পাচ্ছ এই যে বেলুন দিয়ে পুরো ঘরটা সাজানো হয়ে গেছে, মোটামুটি হালকার উপরই সাজানো হয়েছে, ঠিক আছে। এই যে জাস্ট টুকটাক বেলুন লাগিয়ে দেওয়া হয়েছে, আর এইখানে এই টেবিলটাই কেক রাখা হবে, আর এই যে মোমবাতিটা আগেই রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে, ওখানে কেক রাখা হবে। সো এখনই সেলিব্রেশন শুরু হবে, সবাই চলে এসছে মোটামুটি। সো ফাইনালি মোটামুটি সবাই চলে এসেছে, এই যে আম্মা, আমার সব বৌদিরা বসে রয়েছে, আর এখানে রান্নাবান্না হচ্ছে আমাদের, এই যে এখানে সবাই মিলে রান্নাবান্না করছে, আর এইখানে ইলিশ মাছ ফুটছে। আর এইখানে আরেকজন আম্মা শাক বাজছে, আর তার পাশেই কোকো শুয়ে আছে, আর এখানে চলছে মাংস রান্না, এত বড় কড়াইয়ে মাংস রান্না হচ্ছে। আর এখানে মোটামুটি সব নিয়ে চলে আসা হয়েছে, এই যে কেক আর মালাটা এই জন্যই রাখা হয়েছে কারণ আমার দাদু মারা গেছেন, আমার সর্দি ও দাদুকে মালাটা পরানো হবে। তারপর আমাদের এখানে চলে এসেছে সন্ধ্যের টিফিন, ব্রেড পকোড়া, ঠিক আছে। আমাদের সেলিব্রেশন শুরু হয়ে যায়, যে আমাদের আম্মার এইখানে মোটামুটি আম্মাকে গিফট দেওয়া দিয়ে চলছে, আম্মাকে খুবই খুশি সবাই। তারপর আমরা চলে আসি খাবার দাবারে, আমরা ভাজা, মাটন, চিকেন, তারপর ইলিশ মাছ সব কিছুই হয়েছিল, আম সব কিছুই হয়েছিল, আর এখানে সব খাওয়া দাওয়া চলছে, লোকজন এখানে খাওয়া দাওয়া করছেন। সো হ্যালো ফ্রেন্ডস, এই এই জাস্ট আমাদের পার্টি শেষ হলো। সো এবার মোটামুটি লোকজন একটু হয়েছিলই, আর এইবার আমার বার্থডে ফার্স্ট টাইম করা হলো, কারণ কোনোবারই করা হয়নি, ঠিক আছে, আম্মা কোনোবারই অতটাই করা হয়নি, বাট এইবারে ফার্স্ট টাইম হলো, সেই জন্য সবাই এতটাই খুশি, এতটাই এক্সাইটেড ছিল। আমরা নিজেরাই আনন্দ করতে করতে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও ফটো অতটা
করা হয়নি, তাও যতটা হয়েছে আমি তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? সো ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে এবার, ঠিক আছে? অবশ্যই তোমরা দেখবে, লাইক করবে, আর এই ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।